हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। तू पढ़ भी या तस्वीर को लेकर फैक्ट्री चल रही है। ওই ওই এক কালার বেলুন গুলো আনলে খুব তো সুন্দর। এটা হচ্ছে এই স্ক্যান্ডেল, কেকটা দেখায় চলেন, এটা আদি বাড়ার মুন্তাহার। আর আমার ভয়েসটা একটু অন্যরকম আসতেছে কারণ প্রচন্ড ঠান্ডা, এর জন্য হচ্ছে মুন্তাহার জন্মদিনের জন্য নুডলস রান্না করলাম। আর এদিকে হচ্ছে ভাবি ফল কেটে নিতেছে, ঘরোয়া আয়োজন তো কাউকে ইনভাইট করি নাই, নিজেরা নিজেরা করতেছি, এর জন্য আর কি বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করি নাই। আসলে অন্য বাচ্চাদের জন্মদিনটা পালন করা ঠিক না, কিন্তু বাচ্চাদের খুশির জন্য করতে হয়, সো এর জন্য আর কি করা। তো এদিকে যে নুডলসটা রান্না করা শেষ, আর এদিকে ভাবি এই যে ফল কেটে নিচ্ছে আর কেক তো দেখাইছি, সো এগুলো এখন হচ্ছে আমরা কেক কাট সবাইকে দিয়ে দিব। এদিকে হচ্ছে ভাবি নুডলসটা দিয়ে দিতেছে, আমি ফলগুলো ভাগ করে নিতেছি, কেক কাটা হলে কেকটা দিয়ে সবাইকে দিয়ে দিব। আমি হাতের পিঠা খেতে আসবো। মায়ের পান খায়, আমার শাশুড়ির পান খাওয়া শিখাইছে আমার যা। এই যে আলিফ, আলিফের ঘুম পাইতেছে, এটা হচ্ছে আরেকটা আপা, কি জানি তারা আপা, এটা ভাবি বাবুর্চি, এই যে ফাহাদ আসছে শিরন, হলুদ, ও এখানে হচ্ছে যে বাবা শুয়ে, আর আদা মুন্তাহা এখানে বসে আছে, আদা ভাই কেক কাটছে, এখন না এখন না, আর রায়ান তো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে, ওই নাকি কাটা ফেলে কে জানে। ওই কাইটা ফালাইবো যে বাপ দর্শই। কাটো কাটো, দেখি দেখি দিব, লাইটটা বন্ধ করে দিলে ভালো হইতো। Hola.
হ্যাপি বার্থডে মুনতাহা, হাত তালি দাও। আর এই যে এটা হচ্ছে মুনতাহার গিফট, এটা হচ্ছে ফয়সাল ওরা দিচ্ছে। মুনতাহা তো খুব পছন্দ হয়েছে মা অনেক। ওরে বাবা লি দেখি তো কে বলবি, তো তোমার থেকেও বড়। ও মা, আর এই তো মুনতাহা হচ্ছে ওর পুটুষকে নিয়ে ঘুম আসতেছে, পুটুষের পায়ের মধ্যে। আর ও কিন্তু ওর নাম রাখছে পুটুষ। তো এই যে সে পুটুষের হাত ধরে রাখছে, আর এই যে পুটুষ। তাহা ঘুমো দাও, তোমার পুটুষ ঘুমায়, পুটুষ ঘুমাসতেছে কথা। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অবশ্যই অশেষ অশেষ ধন্যবাদ। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আমাদের পিচ্ছিগুলোর জন্য দোয়া করবেন, সবাই যেন আল্লাহ ওদেরকে নেক হায়াত, মানে আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে, এইটাই। আর মনটা হচ্ছে সারাদিন ঘুমায় নাই, এখন ঘুমায় পড়বে। সো এখান থেকে আজকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।